আমার বাপে আমারে 1 লাখ টাকা দিয়ে একটা মুদি দোকান করতে দিবে না, কিন্তু 10 লাখ টাকা জমি বিক্রি করে ভিটা বাড়ি বিক্রি করে আমাকে বিদেশে পাঠাবে। এটাও হিসাব করে না যে এই টাকাটা জীবনে তুলতে পারবে না। এখানে আপনারা যারা বিশেষ করে তৃণমূল পর্যায়ে আপনারা যারা কাজ করেন, ম্যাক্সিমাম তো করেনই, এই যে সচেতন ব্যাপারটা যেটা আছে মন্ত্রণালয়ের তরফ থেকে প্রত্যেকটা ডিভিশনে আমরা করেছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা করেছি, প্রত্যেকটা উপজেলা আমরা করেছি, আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি গত বছর আর এই বছর মিলিয়ে। কিন্তু কথা হলো একেবারে মাটির সাথে সম্পর্ক তো আপনাদেরই, আপনারা যারা মাইক্রো ফাইন্যান্স করেন, যখন ওই সমিতির মধ্যে যখন আপনারা বসেন, আপনারা কিন্তু ইউ ক্যান ডু এ মাচ বেটার জব দেন দ্য গভর্নমেন্ট ক্যান ডু। এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। অ্যাওয়ারনেস কী করবেন? আমি 5 লাখ টাকা খরচ করে বিদেশে যাব, আমার 2 বছরের বেতনে আমার 2 লাখ টাকা আসবে, এই 3 লাখ টাকা কোত্থেকে আসবে? আমার বাপে আমারে 1 লাখ টাকা দিয়ে একটা মুদি দোকান করতে দেবে না, কিন্তু 10 লাখ টাকা জমি বিক্রি করে ভিটা বাড়ি বিক্রি করে আমাকে বিদেশে পাঠাবে। এটাও হিসাব করে না যে এই টাকাটা জীবনে তুলতে পারবে না। তাহলে এটা রেজাল্ট কি? রেজাল্ট এই ফ্যামিলিও ধ্বংস হইল, যে গেল ওই ধ্বংস হলো, ওখানে গিয়ে যখন 2 বছরের রিকভারি হয় না তো কোনো মতে ও কাগজ টাগজ ফেলে টেলে দিয়ে কেবি দেখি আরও কোনো মতে থেকে কিছুটা রিকভার করতে পারি কি না। বাট এটা হলো সোনা হরিণ তো দূরের কথা, আমি জানি না কিসের পিছনে দৌড়ানি হবে, যার জন্য আজকে আমরা যে দুরবস্থা যেটা আছে, মালয়েশিয়া বলেন, UAE বলেন, সৌদিতে বলেন, আমরা যখন অত নেগেটিভ কথাগুলি শুনি, এটার পিছনে সামাজিক ব্যবস্থাপনাও কিন্তু এটা রিজন। আমাদেরকে এই জিনিসটা আপনারা যদি ওই যেটা বললাম গ্রামে গঞ্জে আপনারা যদি এটা একটু করতে পারেন, তাহলে আমার মনে হয় দেশ আর জাতির জন্য আপনারা কিছু একটা করেছেন। এই কথাগুলি আপনারা যদি হিসাব করেন, পজিটিভ সাইডটা চিন্তা করেন, আমি যেটা ফিল করি, আমি কিন্তু খুব পজিটিভ এখন পর্যন্ত। মানুষে বলে কি দ্যাট এই যে আমাদের রেমিটেন্স যেটা আছে, এখন পর্যন্ত আমাদের রেমিটেন্স বোধ হয় 40% কত গত বছর থেকে সমান সময় বেশি আছে, কোনো হিসাবে মিলে না। মানুষও ফেরত আসছে, ওইদিকে দোকানগুলিও বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু রেমিটেন্সের কিন্তু নিম্নগতি নাই, আমি সব উর্ধ্বগতি। এটা যারা ইকোনমিস্ট আছে ওনারা হিসাব করবে, ওনারা বাইর করবে। আমার কথা হলো কি, আমার যেটা ইন্টারেস্ট হলো কে রেমিটেন্স আসতেছে, এই দেশে রেমিটেন্স আসতেছে, এখন এটাকে আমি কেমনি ধরে রাখবো, এটাই আমাদের চিন্তা করা উচিত। সবচেয়ে বড় সিস্টেম হলো ধরে রাখা ইজ নতুন মার্কেট, এবং নতুন মার্কেটে আপনাকে দক্ষ শ্রমিক পাঠিয়ে নতুন মার্কেট। যখন শুনি কি জাপানে আপনার ওখানে যারা যায় এই যে বিভিন্ন প্রোগ্রামে যায়, 1 লাখ 1.5 লাখ টাকা বেতনে ওরা ওখানে কাজ করে, তো এরা তো কিন্তু সাধারণ ছেলেরা গেছে, এই যে টিআইটিপি প্রোগ্রামে যারা গেছে, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামে যারা গেছে, ওনারা তো 1 লাখ 20 থেকে 1 লাখ 50 টাকা মাসে মাসে ওনারা কিন্তু পেয়েছে আর নিয়ে এসছে। এটা আমরা আরও যদি পাঠাইতে পারি তাহলে হবে না কেন?